Hello friend. Hello friend. Good morning. Good morning. Welcome back. Welcome back. To our channel. To our channel. With a new vlog. এটা বলতে পারবি না। আচ্ছা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজকে হচ্ছে মানডে, স্কুল বন্ধ আজকে। আজকে একটা বিশেষ অনুষ্ঠান আজকে হচ্ছে, রক্ষাবন্ধনের জন্য স্কুল বন্ধ। তোমাকে দিয়ে রাখি পড়াইনি? তুমি পড়িয়েছো এনেছো রাখি? আচ্ছা, তো আজকে আমি এবারে ওদের বাড়িতে এসেছি, এখন দেবাঙ্গনাকে পড়াচ্ছি। সবে মাত্র 12টা মতো বাজে, দেবাঙ্গনাকে পড়িয়ে চলে যাবো প্রিয়মার বাড়িতে। ওখানে গিয়ে ওদেরকে পড়িয়ে আজকে আর্ট স্কুলে 3টার সময় আছে রাখি বানানোর কম্পিটিশন, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো কে কতটুকু সুন্দর বানাতে পারে। আর দেবাঙ্গনাও যাবে এখানে পার্টিসিপেট করতে। তো চলো দেখা হোক তোমাদের সঙ্গে, বলো টাটা। টাটা, পরে দেখা হবে। হচ্ছেন দেবাঙ্গনা, যাকে আমি আবার পড়ানো স্টার্ট করেছি, আর ইনি এখানে লিখছেন। আর আজকে আকাশের ওয়েদার বেশি ভালো নেই, পুরো বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। তারপর হঠাৎ স্যার বললো যে স্নিগ্ধা শাড়ি পরে যেতে হবে, তো আন্টির একটা শাড়ি পরে নিলাম, আর তার সঙ্গে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি। দেবাঙ্গনাকে চুলটা বেঁধে দিয়ে দিচ্ছি, আর ও রেডি হয়ে গেছে, আর আন্টি ওরাও রেডি হচ্ছে, তারপর আমরা বেরিয়ে যাবো। আর প্রিয়মের প্রায় অল্প স্বল্প প্রজেক্টই বাকি ছিল, সেগুলো একবার চেক আউট করে নিয়েছি, আর বাকিটা রেডি আছে, শুধু ও স্কুলে জমা দেবে। তো তোমরা দেখতেই পেলে আর্ট স্কুলের কম্পিটিশন অলরেডি শুরু হয়েছে গেছে রাখি বানানোর। আর সেই ফাঁকে আজকে ছিল মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুরের জন্মদিন, আমি ওনার ফটোটা এখানে সুন্দর করে সাজিয়ে মালাডালা পরিয়ে দিচ্ছি। আর আজকের যে কম্পিটিশনের জন্য এখানে কিছু প্রাইজ এনে রাখা হয়েছে, সেগুলো ওদেরকে দেওয়া হবে কম্পিটিশন শেষে সকল ছাত্রছাত্রীদের। তো সবগুলো প্রাইজ টাইজও দেখিয়ে দিয়েছি, আর এবারে একটু পরেই সংস্কার ভারতীর দাদারা চলে আসবে, আর এসে ওরাও এখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন ওনাকে। আর একে একে সবাই ওনার প্রণাম, ওনার প্রতি প্রণাম। তারপর আমাদের স্যার ওরাও এসলো, এসে ওনাকে প্রণাম। তারপর ওদেরকে আমরা সংবর্ধনা জানালাম একটি উত্তরীয় দিয়ে, এবং আস্তে আস্তে ওনাদের কিছু গানটানো শোনার পালা এবারে। আর এবারে রাখি কম্পিটিশন প্রায় শেষ, আর সব কিছু সব আর রাখিগুলো এখানে ডেস্কে রাখা হয়ে গেছে ভালো করে। এবারে যারা বিচারকরা ছিলেন সবাই দেখে নেবে রাখিগুলো, কাটটা বেশি সুন্দর হয়েছে। তারপর আস্তে আস্তে প্রাইস ডিস্ট্রিবিউশন শুরু হবে। সব বাচ্চাদেরই রাখিগুলো খুব সুন্দর হয়েছে, আর এবারে ওরা এখানে স্যার ওরা দেখুন বাচ্চাদের রাখিগুলো পরখ করে দেখে নিচ্ছেন কে কতটা ভালো বানানো। আর তারপর আমাদের শিক্ষকদেরও একবার সংবর্ধনা জানানো হবে, তাই একে একে যখন নাম ডাকছিলেন আমরা সবাই গিয়ে এখানে বসছিলাম। তার খুবই মজা লাগছিল, একটা আর শিল্পী শিক্ষক যারা ছিলেন সবাইকেই সংবর্ধনা জানানো হবে এখানে। তো একে একে এখানে আমি, দেবাক্ষীষ, সাগরিকা দি, তারপর অপি, পুষ্পিতা দি, আন্টি, তারপর সবাই আমরা এখানে একসঙ্গে বসেছিলাম, আর এখানে সবাইকে উত্তরীয় দিয়ে আমাদের টিচারদেরকে সংবর্ধনা জানানো হচ্ছিল।
এবারে সব বাচ্চাদেরকে চকলেটস দেওয়া হচ্ছিল এবং আমাদের আর্ট স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে সবাইকে রাখি দেওয়া হচ্ছিল, যে ওরা একে অপরকে রাখি পেতে দেবে হাতের মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে যারা সংস্কৃত ভারতীয় দাদারা ছিলেন ওনারাও আমাদেরকে রাখি পেতে দিচ্ছিলেন হাতের মধ্যে। আর আমিও আমার একটা স্টুডেন্ট বা সবাইকেই রাখি পেতে দিচ্ছিলাম, যে এই যে স্টুডেন্টটা ওর নামও স্নিগ্ধা, তো আমার নামও স্নিগ্ধা, তো আমরা দুজনই স্নিগ্ধা, তো আমি ওকে বেঁধে দিচ্ছিলাম আর ও আমাকে বেঁধে দিয়েছিল। আর এবারে দেবাঙ্গনা আর মান্যতার পালা, আমরা ওকেও রাখি পেতে দিচ্ছি। দেবাঙ্গনা আর মান্যতা হচ্ছে কি, ওরা বেস্ট ফ্রেন্ড, ওরা স্কুলে একসঙ্গে পড়াশোনা করে। তো ফাইনালি আমাদের এবারে একটু কথাবার্তা আলোচনা চলছিল স্যারের, তো সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম ছাত্রদের সবাইকে। আর আমরা টিচাররা পিছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছি, কারণ এখানে এই দাদাটা একটু মহাভারতের যে রাখি বন্ধন উৎসবের গল্পটা বলে শোনাচ্ছিলেন। আর নেক্সটেই ছিল আমাদের এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান, তো একে একে সব ক্লাসের ছাত্রদেরকেই প্রাইজ দেওয়া হলো, কারণ এই যে রাখি ওরা বানিয়েছে সবগুলোই এতটা সুন্দর হয়েছে যে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি, সবাইকেই আমরা পুরস্কার তুলে দিচ্ছিলাম হাতে। আর শেষে সবার শেষে পটুষকে তো রাখি পড়াতেই হবে বন্ধুকে, তো ওকেও রাখিটা আমি পরিয়ে দিলাম। আর ওর সঙ্গে দেখো কি মজা করছিলাম, বলছিলাম যে এই যে এক মাম তোকে রাখি পরিয়ে দিচ্ছে, আর ও অ্যাকচুয়ালি আমাকে ম্যাডাম কোনোদিনও ডাকে না, আমাকে মামি বলে ডাকে, আমার যার নিক নেম, তো সেটা বলে ওর সঙ্গে একটু ফটোশুটো উঠে নিলাম, কারণ ওকে পড়ানোটা তো মাস্ট ছিল। তো রাখি টাকি কমপ্লিট করার পর এবারে যাওয়ার পালা বাড়িতে। আমাদের আর্ট স্কুলের প্রোগ্রাম অলরেডি কমপ্লিট, আর এবারে বাড়িতে যাওয়ার পালা। প্রচণ্ড বাইরে বৃষ্টি দিচ্ছে, আমরা ওয়েট করছি কতক্ষণে বৃষ্টি কমায়, কিন্তু কোনো নামই নেই, তো যেতে তো হবেই ঘরে। তো যাওয়ার সময় আমি দেখি যদি পারি তো দুটো রাখি নিয়ে যাবো ভাই, বাড়িতে তো তাতান এবং রিজু আছে, তো ওদেরকে পড়াতে হবে, তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো আমি আর্ট স্কুলেই ড্রেসটা চেঞ্জ করে বেরিয়েছিলাম, এবারে এসে গেলাম আর্ট সামগ্রীতে, আমাদের যেটা রানা প্লাজাতে আছে, কারণ এখান থেকে আমার স্কুলে আছে রাখি অনুষ্ঠান, সেটার জন্য কিছু জিনিসপত্র নেওয়া ছিল। আর এই দাদাদের দোকানে তোমরা ক্রাফটের যে কোনো জিনিস পেয়ে যাবে, পুঁতি মালা সব কিছু, তো এগুলো নিয়ে আমি এবার যাচ্ছি বাড়ি। রাখির জন্য জিনিসপত্র কেনা শেষ, তো এবারে বাড়ির উদ্দেশ্যে রান্না দিয়েছি এখন 7টা মতো বাজে। আর এখন যেতে যেতে রোডের এখান থেকে রাখি কিনবো আমার বাড়ির দুজনের জন্য, তো সেগুলো নিয়ে তারপর বাড়িতে গিয়ে আবার 7টা মতো একটা রাখি সেলিব্রেশন আছে, তো সেটা করে নিই তারপর। আর আজকে তো সোমবার ছিল আর এই দোকানটাও খোলা ছিল। এটা হচ্ছে একটা রাখির দোকান যেখানে অনেক রকম তোমরা রাখি পেয়ে যাবে। এটা ঠিক থানা রোড IFL গোল্ড লোনের ঠিক পাশে এই দোকানটা। এই যে দাদাটাকে দেখছো, এটা দীপ দাদা, আগে আমরা একসঙ্গে ভাড়াতে থাকতাম, তাই দাদাটা আমার ছোটবেলার থেকে আমি দাদাকে রাখি পড়াতাম। এই যে মেশো আমার সঙ্গে এখানে গল্প করছেন, মাদের কথা জিজ্ঞেস করছিলেন, আর পাশে বসে আছেন দাদার বউ বৌদি, তো ওনাদের থেকেই আমি প্রত্যেক বছর রাখি নিই, ছোটোবেলা থেকেও আমি রাখি নিতাম। আর আমি রাখি কেনার পর দাদাও আমাকে দুটো রাখি দিয়ে দিলেন, আমি একটা রাখি দাদাকে বেঁধে দিয়েছিলাম আর একটা রাখি আমি আমার হাতে পরে নিয়েছিলাম, দাদা আমাকে দিয়েছিল রাখিটা। তো সেইগুলো রাখিটাকে নিয়ে তারপর এবার আবার টুকটুকে উঠে পড়ে চলে গেলাম ডিরেক্ট আমি মিষ্টির দোকানে। যেতে যেতে মিষ্টির দোকান থেকে আমি দুটো সিঙ্গারা, কারণ দুটো ভাই আছে বাড়িতে, ওদের দুজনের জন্য দুটো সিঙ্গারা, আর তার সঙ্গে আমাদের জন্য ছোটো ছোটো মতিচুরের লাড্ডু নিয়ে বাড়িতে ফিরছি। এটা ছিল সোমবারের ঘটনা। আর এতদিনে তো ত্রিপুরা পুরো জলের তলে ঢুকেই গেছে, আমি এখন ভয়েস ওভার যখন দিচ্ছি, কারণ এতটা বন্যা হয়েছিল এই বৃষ্টিতে আমাদের। আর চটপট বাড়িতে গিয়ে দেখো দুটো বিচ্ছুকে বসিয়ে দিলাম এখানে রাখি নিতে, আর ওরা এখানে দুষ্টুমি করছিল, চলো চটপট করে ওদেরকে রাখি পরিয়ে দিই। আর এইবারে আমি একটা আরতি থালা সাজিয়ে নিয়েছি চটপট করে, তারপর ওদেরকে একটু টিকা দিয়ে একটু আরতি দেখিয়ে আশীর্বাদ করে তারপর এখানে চটপট করে রাখি বেঁধে দিচ্ছি। এটা হচ্ছে রিজু, ওকে তো তোমরা চেনোই, তাতানের খুড়তুতো ভাই, ও ওকে এখানে রাখি টাকি দিয়ে তারপর ওর হাতে মিষ্টির প্লেটটা তুলে দিলাম একটা সিঙ্গারা আর লাড্ডু দিয়ে, আর লাড্ডুটা ওকে খাইয়ে দিচ্ছি। আর ও খুব পাজি, আমার সঙ্গে শুধু লাগালাগি করে, ও খুব ভালো কিন্তু। আর এইটা তো সবচেয়ে বেশি শয়তান, এটা আমি এখানে ওকে আরতি করছিলাম আর ফু দিয়ে মোমটা নিভিয়ে দিয়েছিল, সেটা আমি আর দিইনি। তারপর ওকে এখানে তিলক পরিয়ে তারপর এখানে রাখিটা পরিয়ে দিচ্ছি ঝটপট করে। এত দুষ্ট আমি কোনো দিনও দেখিনি, মানে এত শয়তান আমার এই তাতানটা, কিন্তু ও আমাকে ভালোবাসে খুব বেশি, কারণ আমি যদি চলে আসি তারপর জিজ্ঞেস করবে ও দিদি ভাই কখন আসবে। তো এটাই হচ্ছে ভাই বোনের পেয়ার। আর দেখো বলেছি হা কর, তো ও একটু করে বাইক নিয়েছে পুরো একদম লাজুক মতো। তো দুজনকেই প্লেট টেট দিয়ে দিলাম, আর এবারে আমি পা পেতে দিচ্ছি যে তোরা ঝটপট আমাকে প্রণাম করে নে। রিজু তো প্রণাম করেছিল, আর আমার ভাইয়ের স্টাইলটা দেখো শুধু প্রণামের, মানে কি বলবো। তারপর বলছি যে ভাই তুই আমাকে রাখি একটা বেঁধে দে, তো ও বলছে দাঁড়া দিচ্ছি তোকে, দিয়ে ও এখানে রাখি বাঁধবে কি, ও আমার সঙ্গে ঝগড়া করতে করতেই ব্যস্ত, কিন্তু সুন্দর করে রাখিটাও বেঁধে দিল, খুবই মজা লাগছিল আমাদের এই পার্টটা।
কারণ যাই না, ও আমাকে অনেকটা অনেকটা ভালোবাসে, কিন্তু লাগালাগি তো ভীষণ হয় আমাদের মধ্যে, মার পিট পর্যন্ত হয়। আর ওকে আমি পড়াইও, তারপর রাখিটাকে কমপ্লিট করার পর একটু আদর টাদর দিয়ে ওকে নিয়ে বসলাম আবার পড়াতে। আর আজকের রাখির ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের এই ভিডিওটা কেমন ভালো লাগলো। আজকের জন্য টাটা।